এখন ইউনিট ওয়ানের চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর সম্বন্ধে আমরা একটু আলোচনা করব শুক্রাণু উৎপাদন নিঃসরণ ইত্যাদি বিষয়ের সঙ্গে জড়িত বিভিন্ন যৌনাঙ্গ নিয়ে গঠিত তন্ত্রকে পুং জননতন্ত্র বলে আমাদের প্রধান পুং যৌনাঙ্গ হল শুক্রাশয় এর প্রধান কাজ শুক্রাণু উৎপাদন আর এই শুক্রাশয় লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন খরণ করা এছাড়া গৌণ যৌনাঙ্গগুলি হল শিষ্ণ স্ক্রোটাম শুক্রনালি প্রস্টেট গ্রন্থি কাউপার গ্রন্থি ইত্যাদি ডিম্বাণু উৎপাদন ও নিঃসরণ ভ্রূণ গঠন ভ্রূণের শিশুতে রূপান্তর ইত্যাদি কার্য সম্পর্কীয় অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে স্ত্রী জননতন্ত্র বলে আমাদের প্রধান স্ত্রী যৌনাঙ্গ হলো ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন ও বিভিন্ন হরমোন যেমন ইস্ট্রোজেন প্রজেস্টের প্রভৃতি খরণ করাই এর প্রধান কাজ এছাড়া আনুষাঙ্গিক যৌনাঙ্গগুলি হলো ফ্যালোপিয়ান নালী জরায়ু যোনি বার্থলিন গ্রন্থি ভালভা ইত্যাদি